যাচ্ছে না, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আর জানো দাদাভাই, ঠাম্মি অসুস্থ বোধ করছে। তরিতা, তরিতা, তোমাকে যে আমি সেদিন বলেছিলাম আমার প্রথম বিয়ের কথা, তুমি তো সবটা জানো। বলো, বিয়ে সব বলেছো মানে? হ্যাঁ, সেদিন যে বলেছিলাম আমি ডিভোর্সি। কি ডিভোর্সি? কে ডিভোর্সি? তুমি ডিভোর্সি? তুমি এমন কেন করছো তরিতা, যেন তুমি কিছুই জানো না। না, জানি নাই তো। তোমার আগেও একবার বিয়ে হয়েছে? হে ভগবান, আমি তো কিছুই জানি না। কি মিথ্যেবাদী মেয়ে বাবা! দাদাভাই, দাদাভাই, এই মেয়ে কি বলছে এসব? এই মেয়ে তো আমাদেরকে পুরো ঘোল খাইয়ে দেবে গো। এত বড় মিথ্যে কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? তরিতা, মনে করো সেদিন আমাদের বাড়িতে আলতা উৎসবের দিন আমি যে তোমাকে সবটা বললাম আমার ঘরে নিয়ে গিয়ে, সেদিন সেদিন সেদিনকে তো আমি, তরিতা মনে করো, মনে করো আমি তোমাকে সবটা বলেছিলাম, মনে করো তরিতা, মনে করো। এক বছর হলো আমাদের আইনিভাবে ডিভোর্স হয়। তরিতা! হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, তুমি মনে করো। সেদিনকে আমি তো অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। না না, তার আগে, তার আগে, হ্যাঁ তার আগে তুমি আমাকে বলেছিলে যে কিছু তুমি আমাকে বলবে, বলবে বলেছিলে, কিন্তু আমি তো কিছুই শুনিনি গো। ভাবা যায়, এত বড় একটা কথা আমি যদি শুনতাম তাহলে কি আমি চুপ করে থাকতাম? কখন বাড়িতে গিয়ে সবাইকে বলে দিতাম? পশু মল্লিক পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হোক সেটা কি আমি চাইবো? আর তাছাড়া দাদা ভাই, এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা ও আমাকে কেন বলতে যাবে? উত্তর ঠাম্মিকে বলা উচিত ছিল, তাই না? তুমি কি কিছু জানতে? না না দাদা ভাই, আমি আমি কিচ্ছু শুনিনি। আমি বুঝতেই পারছি না এই মেয়েটা সত্যি বলছে না মিথ্যে বলছে। আমি আমি কিচ্ছু বুঝতেই পারছি না। আমি মিথ্যে বলিনি। আমি আপনাকে ভরসা করেছিলাম। তো আপনি তো আমার বিশ্বাস ভরসা সব ভেঙে দিলেন। এখন বুঝতে পারছি কেন আপনার পরিবারের লোকের এত তাড়া ছিল এই বিয়ে নিয়ে। এখন বুঝতে পারছি পশু মল্লিক পরিবারের অর্থ যশ দেখে আপনারা ইচ্ছা করে সবটা লুকিয়েছেন। ভেবেছিলেন এত বড় একটা সত্যি পুরোটা ধামাচাপা পড়ে যাবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।